গত বৃহস্পতিবার এটা উদ্বোধন হয়েছে, কিন্তু আমি ব্যস্ত থাকার দরুন এখানে আসতে পারিনি। তো আজকে এটা ঘুরে দেখব। দু বছর আগে আমি এক্সপ্রেস মেট্রো নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই চ্যানেলে, সেটা প্রায় এখন 2 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। তো ওটা দেখে নিতে পারেন, আই বাটনে দিয়ে দেবো। এবং আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি রেগুলার আমার কাজের ভিডিওস পোস্ট করতে থাকি ইন্টেরিয়ার আর্কিটেকচার রিলেটেড, তো সেটাও দেখতে পারেন। আই বাটন ডেসক্রিপশন এবং এন্ড লাস্টে, ভিডিওর লাস্টে সব অ্যাটাচ করে দেবো, দেখে নেবেন। এই হচ্ছে প্রথম নামছি সিঁড়ি দিয়ে, এখান থেকে স্ট্রেট সিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে, আর নিচেই অনেক স্পেস নিয়ে বানানো হয়েছে। অবভিয়াসলি এখানে রিকোয়ার্ড, কারণ প্রচুর প্যাসেঞ্জারের প্রেশার থাকবে। তো নিচে নেমে গেছি। এই এবার এখানে তো নর্মাল টিকিটেই তো হয়ে যাচ্ছে, নর্মাল আমার কাছে স্মার্ট কার্ড আছে তো তাতেই হয়ে যাবে, কিন্তু তাও কত ভাড়া, কোন স্টেশন থেকে কত ভাড়া করেছি সেটা একবার দেখে নেব। আমরা ওইখান থেকে নামলাম, আর এইদিকে টিকিট কাউন্টার, অনেকটা স্পেস নিয়ে বানানো হয়েছে, প্রচুর স্পেস নিয়ে বানানো হয়েছে এখানে। আর এইটা হচ্ছে ফেয়ার চার্ট, এখানে 5 টাকা থেকে 10 টাকা না 20 টাকা সব স্টেশনের ভাড়াগুলো দেওয়া আছে। আর এইখানে ম্যাপ দেওয়া আছে, পুরো ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ মেট্রো ম্যাপ। এখানে আরেকটা চার্ট দেখা যাচ্ছে, এখানে শিয়ালদা, তারপরে ফুলবাগান 10 টাকা, সল্টলেক স্টেডিয়াম 10 টাকা, বেঙ্গল কেমিক্যাল 10 টাকা, তারপর থেকে 20 টাকা দেওয়া আছে। আচ্ছা, ওখানে একরকম চার্ট, এখানে একরকম চার্ট, ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে, দেখি চেক করে। তো যে ব্যাপারটা নোটিস করলাম সেটা হচ্ছে দুটো চার্ট একদম এক্স্যাক্টলি ঠিক আছে। শিয়ালদা থেকে প্রত্যেকটা জায়গার ডিস্টেন্স এরকম যে 10 টাকা 20 টাকা ভাড়াই রয়েছে, এবং অন্যান্য জায়গায় যেরকম করুণাময়ী থেকে সেক্টর 5 বা সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান, ওগুলোর ভাড়া মাঝে মাঝে সেগুলো হচ্ছে 5 টাকা করে। আমার নিচের কংকোর্সের দিকে যাচ্ছি, এই উপরের এইখান থেকে আমি ঘুরে এসে নিচ থেকে নেমে এই জায়গা থেকে ঘুরে এসে এখান থেকে এবার নিচে যাচ্ছি। দুটো করে এসকেলেটার নিচে নামার জন্য, দুটো করে এসকেলেটার উপরে ওঠার জন্য, চারিদিকটা দেখে নিচ্ছি। খুব সুন্দর করছে, অনেক স্পেস নিয়ে জায়গাটা করা হয়েছে, কারণ অবভিয়াসলি স্পেস ছাড়া করলে এখানে যা রাশ হবে কিছুদিন বাদে, এখনই তাই 2 দিন হয়েছে তাই ভালোই লোকজন দেখতে পাচ্ছি। এবার টিকিট পাঞ্চ করে যাব, আমার কাছে পুরনো স্মার্ট কার্ড আছে ওটাই ইউজ করছি, বড় বড় ঘড়ি, টুয়ার্ড সেক্টর 5, এখান থেকে তো উল্টো দিকে যায়ও না, সেখানে পানীয় জলের ফেসিলিটিও রয়েছে। এবার ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, টাইম হচ্ছে 5:55, তো একটি ট্রেন দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে, আর এই স্টেশনে সেক্টর 5 দিকেই যাচ্ছে, আর উল্টো দিকের প্ল্যাটফর্মটা বন্ধ আছে কারণ ওখানে কাজ চলছে দেখতে পাচ্ছি, এখনও ফিনিশ হয়নি ওদিকে। আর এই স্টেশনটা সব থেকে অন্যতম বৈশিষ্ট্য হলো এই স্টেশনের দরজা 2 দিকটাই খোলে, মানে প্যাসেঞ্জার 2 দিক থেকেই বেরোতে পারবে, 2 দিক থেকেই ঢুকতে পারবে। শিয়ালদার মতো জায়গায়, শিয়ালদা হাওড়া শিয়ালদা যখন পরে কানেক্ট হবে এত ভিড় হবে, তো এইটা তখন বোঝা যাবে এর প্রপার ইউজটা। বেশ ভালো লাগছে ব্যাপারটা, যে এইরকম একটা দিক থেকে আরেকটা দিকে পুরো ডাইরেক্ট চলে যাবে, এইখান থেকে ওই পাড়ে চলে গেলাম, মজাই লাগছে, মেট্রো এইসব আনন্দই দেয় আমাকে। মেট্রো কিন্তু এখন ছেড়ে দিয়েছে, আমরা শিয়ালদা থেকে ফুলবাগানের দিকে যাচ্ছি, বাস অ্যাক্সেলারেট করলো প্রচণ্ড স্পিডে যাচ্ছে, আমি এক্সপেক্ট করিনি এরকম স্পিডে এখান থেকে যাবে। তো মেট্রো 9:00 বলছে, এখন 9:00 বাজে, মেট্রো 5:55 ছাড়ার কথা ছিল এক্স্যাক্টলি, টাইম সেই টাইমেই ছেড়েছে। আমি বেশি স্টেশনে আর বললাম না, এটা হচ্ছে ফুলবাগান স্টেশন। ফুলবাগান স্টেশনে আগে অনেকবারই আসবো বলে ঠিক করেছিলাম, বাট আসা হয়নি, অনেকদিনই খুলেছে। তো নেক্সট স্টেশন আমরা যাচ্ছি এখন সল্টলেক স্টেডিয়াম। একবার টানেল থেকে বেরিয়ে গেলাম আমরা,
বিপাশ থেকে আরেকটা মেট্রো যাচ্ছে। বাইরে ওয়েদারটা একদম সুন্দর, 6টা কাছাকাছি বাজে, তো আকাশটা একদম পরিচ্ছন্ন। ওইদিকে আবার সুন্দর ওয়াটার বডি দেখা যাচ্ছে, নীল আকাশ দূরে অনেকটা দেখা যাচ্ছে। সাধারণ ওয়েদার বাইরে। এখন 6:08 বাজে, 5:55 উঠেছিলাম, এখন বাজে 6:05, তো অলমোস্ট 13 মিনিট মতো লাগলো সিটি সেন্টার পৌঁছতে। তো আমি সিটি সেন্টারেই নেমে গেলাম, কারণ এখান থেকে আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো এখান থেকে কাছে, তো সেই জন্য আমি সিটি সেন্টারে নেমে গেলাম। পুরোটা গেলাম না, আগের বার পুরোটা গেছিলাম, তো সেই ভিডিওটা আছে লিঙ্কে, বা আইফাই কোথাও একটা আই বাটন কি সব আছে ওখানে দিয়ে দেবো। তো মেট্রোতে সবই ঠিক লাগলো আমার, খুবই ভালো লাগলো। যেটা মেন যেটা আমার মনে হলো, প্রচণ্ড লাউড, আননেসেসারি অনেক কিছু জিনিস বলে যাচ্ছে, অ্যাড দিয়ে যাচ্ছে, এক্ষুনি কিছুক্ষণ আগে শোনা গেল, কিছু না কিছু অ্যাড দিয়ে যাচ্ছে স্টেশনের, বারবার রিপিট করছে। ঠিক আছে, ডিসপ্লে তার থেকে দিয়ে দিলে একটা একটা বললেই হলো, বাট প্রচণ্ড লাউড এইটা একটা, আর বাকি তো ভালোই ভালোই লাগলো। এখন বাজে 6:12, সিটি সেন্টার থেকে মেট্রো স্ট্যান্ডের সিটি সেন্টারটা একবার দেখতে নিই। তার মনে হচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে তোলা এখানে, পুরো সিটি সেন্টারের অ্যাকচুয়াল ভিউটা এখান থেকেই পাওয়া যাচ্ছে।